হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে। পিঠাপুলি আমাদের দেশের ঐতিহ্য, আর এই দেশের পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম। অন্য সব পিঠার মতো এটাও কিন্তু বেশ কয়েক রকম নিয়মে তৈরি করা যায়। তো আমি আজকে নিজের মতো করে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে সিম্পলভাবে তৈরি করে দেখাবো এই পাটিসাপটা পিঠা। তো এখানে আমি বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পানি, আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, চিনির পরিবর্তে কিন্তু আপনারা খেজুরের গুড়টাও এখানে ব্যবহার করতে পারেন। ভালোমতো মিক্স করে নিচ্ছি চিনিটা গলা পর্যন্ত। আমার ব্যাটারটা কিন্তু রেডি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করা গাজর। ব্যাটারের সাথে ভালোমতো মিক্স করে নিচ্ছি। ব্যাটারের সাথে আমি গাজরটা মিক্স করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাটারটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এর আগে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি নারিকেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আর আমি নারিকেলগুলো ভেজে নিচ্ছি। নারিকেল ভাজার মধ্যে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য, আমি এখানে ব্যবহার করছি না। আমার নারিকেল ভাজা হয়ে গেছে, আমি এখানে খেজুরের রসটা দিয়ে দিচ্ছি। গ্রামের ভাষায় এটাকে খেজুরের রাব বলে। এবার নারিকেল আর খেজুরের রসটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, খুব ভালোভাবে ভেজে নেব। নারিকেল থেকে যে এক্সট্রা পানি বের হয় ওটা ভালোভাবে শুকিয়ে নেব। পুরটা রেডি, আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন বা মাওয়াও ইউজ করতে পারেন। তো আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি ভালোমতো তেলটা ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে প্রথমে যে পিঠার জন্য ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে। এই পর্যায়ে ব্যাটারটাকে আলতো হাতে খুন্তি দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি, একটা পাতলা রুটির মতো করে নেব। 1 মিনিটের মতো চুলাতে আমি রেখে দেব। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। সাদা সাদা ভাবটা নেই, আমার রুটিটা হয়ে গেছে। এর মধ্যে আমি তৈরি করে রাখা পুরটা এক সাইডে দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে রুটির কর্নারটা একটু ধরে এরকম ফোল্ড করে নেব। তো আমার পিঠাটা হয়ে গেছে, আর আমি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। তো আমি আরও একটা করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করছি। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার খেজুর নারিকেলের পুর ভরা গাজরের পাটিসাপটা। অল্প সময়ে দেশীয় স্টাইলে খুব কম উপকরণে খুবই মজাদারই পিঠা আমি নিজের মতো করে তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এই পিঠা কিন্তু খুবই মজার। আজকের এই পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।